অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের অভিযানে নেমেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইটিজা হাসানের নেতৃত্বে এই অভিযান চলে। বেলা ১১টায় মিরপুরের ইস্টার্ন হাউজিংয়ের বিভিন্ন বাসা এবং কারখানায় এই অভিযান শুরু হয়। পরে একটি কারখানা অবৈধ গ্যাস সংযোগ থাকায় সেটি বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, কোথাও অবৈধ গ্যাস সংযোগ পাওয়া গেলে জেল জরিমানা করা হবে। অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, মিরপুরে তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের অভিযান চলছে। মিরপুরে আছেন এখন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম, কথা বলবো তার সাথে। আরিফ, মিরপুরের কোথায় আছেন আপনি, সেখানে অভিযান কার্যক্রম কেমন দেখছেন জানাবেন। সকাল থেকে আমি রাজধানী মিরপুরের ইস্টার্ন হাউজিং সোসাইটি, এখানে বলা হয় সেটা হচ্ছে, এখানে তিতাস গ্যাসের পক্ষ থেকে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার যে অভিযান, সেই অভিযান পরিচালনা করা হচ্ছে সকাল থেকে। তো ইতিমধ্যেই এই এলাকাটিতে এই হাউজিংয়ে মোট একটি কারখানা এবং একটি বাড়ি, তো দুটিতে ইতিমধ্যেই তারা অভিযান পরিচালনা করে। সেখানে অবৈধ গ্যাস সংযোগ পাওয়ায় সেগুলো বিচ্ছিন্ন করা হয়, এবং কি জেল জরিমানা বিষয়ের যেটি, সেটি কিন্তু যেহেতু অভিযান পরিচালনা হচ্ছে এখনও, দিন শেষে তারা জানাবে যে আসলে কোন বাসা বা কোন কারখানায় তারা অভিযান চালিয়ে কত টাকা জরিমানা কিংবা জেল করা হয়েছে কিনা। তো এখন যে বিল্ডিংটিতে আছে, সেই বিল্ডিংটিতে এইখানে একটি বিল্ডিংয়ে তারা গোপন তথ্যের অনুসারে তারা এখানে অবৈধ গ্যাস সংযোগ পাওয়ায় এখন কিন্তু খোঁড়াখুঁড়ি কাজ চলছে, এবং কে পেয়ে গেলে সেখানে বিচ্ছিন্ন করা হবে। তো এখানে তিতাস গ্যাস কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত রয়েছেন, তাদের কাছে জিজ্ঞেস করলাম যে আসলে এই আগে যে দুই বাসা, একটি বাসা এবং একটি কারখানা অবৈধ গ্যাস সংযোগ, সেখানে আসলে কী অবস্থা। একটি বাসার সম্পর্কে তিনি একটি কথা বলেন, সেটা হচ্ছে যে লুৎফর মোল্লা নামে একটি তার বাসার যে নামটা, সেটা হচ্ছে লুৎফর মোল্লা ভবন। সেখানে অবৈধ গ্যাস সংযোগ পাওয়ায় সেটি বিচ্ছিন্ন করা হয়েছে। সেই মালিক পক্ষ কিন্তু এর আগেও এই অবৈধ গ্যাস সংযোগের কারণে কিন্তু তিনি জেল খেটেছেন, এমনটা কিন্তু জানিয়েছেন এই তিতাস গ্যাস কর্তৃপক্ষ। তারপরেও পরবর্তীতে তিনি আবারও সেই অবৈধ গ্যাস সংযোগ দিয়ে মোট ২৭টি চুলা তার বাসায় কিন্তু পরিচালনা করা হচ্ছিল, তো সেটি পাওয়া গেছে। তো এই যে অভিযান, এই অভিযান অব্যাহত থাকবে, এবং কি যদি জিজ্ঞেস করলাম যে আসলে এই অবৈধ সংযোগ কীভাবে নেওয়া হয় বা তিতাস গ্যাস কর্তৃপক্ষ দায়ী কিনা, কোনো লোকজন কর্মকর্তা দায়ী কিনা, সেই বিষয়টি তারা বলছেন যে কেউ যদি কমপ্লেন করে, কারোর বিরুদ্ধে যদি অভিযোগ নিয়ে আসে, সত্যতা তুলে ধরে, সেক্ষেত্রে যেই হোক না কেন, যে কোনো কর্মকর্তা হোক না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তো এই ছিল এখান থেকে সবচেয়ে পরবর্তী সংবাদে, হয়তো এর পরবর্তীতে আরও কোনো তথ্য থাকলে অবশ্যই জানানোর চেষ্টা করবো। চৈতে এই ছিল এখান থেকে সবশেষ। আরিফ, ধন্যবাদ আপনাকে।